চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার যে কিছু হোয়াইট মালি ছিল, তো হোয়াইট মালিগুলো অনেকটাই বড় হয়ে গেছে, তো আমি কিরম সাইজে হোয়াইট মালি বিক্রি করি সেটাও আজকের ভিডিওতে দেখাবো। আর কিছু কিছু হোয়াইট মালি লোডও হয়েছে, তো সবই আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্যাঙ্কির উপরে একটা নেট দেওয়া আছে, নেটটা তুলে নিই, তারপরে একটা জায়গায় হাতে মাছ তুলে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন, আশা করি আপনাদের মাছগুলো ভালো লাগবে। তো চলুন একটা জায়গায় মাছটা তুলে নিই। মাছগুলো যেগুলো আমি এই ট্যাঙ্কি থেকে এই গামলাটাতে তুলে নিয়েছি, তো চলুন এবারে আপনাদেরকে দেখাই। তো এই দেখুন, এই হচ্ছে আমার হোয়াইট মালিগুলোর কালার দেখতে পাচ্ছেন। আর এর মধ্যে এই এই যে বড় মাছের এই যে বড় হোয়াইট মালি দেখতে পাচ্ছেন, এই যে বড় হোয়াইট মালি দেখতে পাচ্ছেন, এই 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 মাছেরই বাচ্চা সব। আর সব এই সব মাছ বাগানে রাখা আছে। এই যে হোয়াইট মালির সাইজ দেখতে পাচ্ছেন, এই যে মিডিয়াম সাইজ হোয়াইট মালির সাইজটা দেখতে পাচ্ছেন, এরকম সাইজ হোয়াইট মালি আমি বিক্রি করে থাকি। তো ফ্রেন্ডস, আপনারা তো দেখতেই পেলেন যে আমার হোয়াইট মালিগুলো ঠিক কিরকম। আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটা যদি আপনার অবশ্যই ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, আজকের জন্য ব্যাস এতটাই।